হ্যালো এভরিবডি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন কিছু কন্টেন্ট নিয়ে যে কন্টেন্টগুলো আপনারা যারা মার্কেটিং করে থাকেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যারা মার্কেটিং করে থাকেন তাদের জন্য বিশেষ করে এটা অনেক হেল্পফুল এই কন্টেন্টগুলো বিশেষ করে তাদের কন্টেন্টকে বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে ফেলতে হয় তো ডিজাইনে ফেলার জন্য আপনারা তো অনেকেই গ্রাফিক ডিজাইন জানেন না যারা গ্রাফিক ডিজাইন জানেন না তারা কিভাবে তাদের কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করে উপস্থাপন করে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করতে পারেন সেরকম একটি টিপস আপনাদের দেখাবো আর যাদের এই টিপসটা জানা আছে তারা দয়া করে দেখে যাবেন চলুন আজকে দেখা যাক যে আসলে মূল জিনিসটা কী চলুন আমরা দেখি যে আসলে জিনিসটাকে কি জিনিসটা হচ্ছে যে আমাদের গ্রাফিক ডিজাইনের কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাডোপ ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের কাজ আমাদেরকে শিখতে হয় কিন্তু অ্যাডোপ ফোটোশপ আর ইলাস্ট্রেটরের কাজ শেখা এটা আসলে অনেক টাফ কারণ এই কাজগুলো আপনার ধৈর্য ধরে তিন থেকে চার মাস আপনি ট্রেনিং করে শিখলেন শেখার পর আপনি এটা কাজে অ্যাপ্লাই করলেন এটা আসলে সো ডিফিকাল্ট কারণ এতটা সময় হয় না তাছাড়া তাই নয় শুধু এটার সাথে আপনার করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস আর এই সব কিছুকে বাদ দিয়ে আমরা কিভাবে নিজেদের মতো করে একটা কন্টেন্টকে ডিজাইন করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা আপলোড করতে পারি চলুন দেখা যাক এটার জন্য বেস্ট একটা ওয়েব বেস্ট সফটওয়্যার আমাদের যেতে হবে যেটার নাম হচ্ছে সারা ওয়ার্ল্ডের অনেক পরিচিত অনেক প্রফেশনাল মার্কেটাররাও এই সফটওয়্যারকে ব্যবহার করে যেটার নাম হচ্ছে ক্যানভা ডট কম চলুন আমরা চলে যাই আমাদের ক্যানভা ডট কমে আমি লিখলাম ক্যানভা ডট কম লিখলাম দেখুন ক্যানভা ডট কম লিখলে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেসে আমরা দেখি যে হোম আছে তারপরে দেখি টেমপ্লেট টেমপ্লেটে দেখেন ফ্লায়ার আছে রিজুমি আছে ব্রশিয়ার আছে ইনভাইটেশন কার্ড আছে বিজনেস কার্ড আছে প্রেজেন্টেশন সি অল এখানে আরও অনেক জিনিস আছে ডিসকভার ডিসকভারে দেখেন লোগো আছে পোস্টার আছে বিজনেস কার্ড ইত্যাদি ইত্যাদি লার্নিং লার্নিংয়ের মধ্যে অনেক জিনিস দিয়ে রাখছে যাই হোক প্রাইসিং দেখুন প্রাইসিংয়ের ক্ষেত্রেও আমরা যদি ক্লিক করে দেখি যে আসলে প্রাইসিংটা কী দেখুন প্রাইসিংটা হলো যে আপনাকে তিনটা জিনিস তারা অফার করবে একটা তিনটা প্লান তারা অফার করবে একটা প্ল্যান হচ্ছে ফ্রি প্ল্যান আরেকটা হচ্ছে প্রো প্লান আরেকটা হচ্ছে এন্টারপ্রাইজ প্লান দেখুন প্রো প্লানে যখন যাবেন তখন এটা নাইন পয়েন্ট নাইন ফাইভ আপনাকে মান্থলি বি বিল পে করতে হবে আর এন্টারপ্রাইজে আছে থার্টি ডলার মান্থলি পে করতে হবে আচ্ছা এখন দেখা যাক যে আসলে ফ্রি যেটা ফ্রিতে হচ্ছে যে আপনার বেশ কিছু অর্থাৎ এইট থাউজেন্ড প্লাস ফ্রি ট্যাম্পলেটস আপনাকে দিচ্ছে আর হান্ড্রেড প্লাস ডিজাইন প্লাস টাইপ দিচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট দিচ্ছে প্রেজেন্টেশনস লেটার অ্যান্ড মোর ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো দিচ্ছে যাই হোক আমরা শুধুমাত্র ফ্রি রিসোর্সগুলোকে ব্যবহার করি আমরা সুন্দর ডিজাইন করে আমরা কাজ করবো এখানে আমি প্রোতেও যাবো না এন্টারপ্রাইজেও যাবো না চলুন দেখা যাক ফ্রিতে আমরা কীভাবে সেই সুন্দর ডিজাইনগুলো করে আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি দেখুন সবার আগে আপনাকে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে যে আপনাকে সাইন আপ করা আমার যেহেতু ইমেল দিয়ে সাইন আপ করা আছে সো আমি আর সাইন আপে না গিয়ে আমি ডাইরেক্ট ফেসবুক দিয়ে আমি লগ ইনে চলে গেলাম দেখুন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পর লিখছে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর আচ্ছা নিচে লিখছে উই উইল ইউজ দিস রিকমেন্ড ডিজাইন অ্যান্ড স্পেশালি ফর ইউ দেখুন আপনি কি একজন টিচার ওর একজন স্টুডেন্ট ওর আপনি পার্সোনাল ডিজাইন করবেন ওর এক বিজনেস ওর লার্জ কোম্পানি আর নন প্রফিট চ্যারিটি আপনি যেটাই চান না কেন সেটা দিয়েই আপনি এটাকে ইউজ করতে পারেন সাচেজ আমরা পার্সোনাল আমরা পার্সোনালটাকে সিলেক্ট করলাম এখানে দেখেন পার্সোনাল যখনই সিলেক্ট করছি তখন ট্রাইট ফ্রি ফর থার্টি ডেজ কিন্তু থার্টি ডেজ ক্যান ভাব ফ্রো আপনি যদি ফ্রিতে ইউজ করতে চান সেক্ষেত্রে কি দরকার দেখুন তাহলে আপনি যদি এই বিলগুলো পেমেন্ট করে অথবা আপনাকে কার্ড ইস্যু করে যদি আপনি এখানে সাইন ইন করেন তবে আপনি এই ত্রিশ দিনের ফ্রি প্যাকেজটা আপনি পাবেন ঠিক আছে সো আমরা এইটাতে যাব না আমরা এইটা আমরা মেবি বি লেটার দিয়ে দিলাম দেখুন লেটার দিয়ে দিলে আমাদের এই ফ্রি টেম্পলেটসগুলো চলে আসছে এখন আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্ট এস ও সি আই এ এল লাইক এ সোশ্যাল মিডিয়া আমরা দিলাম দেখুন সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে আমরা দেখছি যে অনেক ধরনের ট্যাম্পলেট আমাদের এখানে চলে আসবে আমরা দেখছি এখানে একটা ক্যানভাস চলে আসছে পাশাপাশি হচ্ছে এখানে দেখি অনেকগুলো অনেক ধরনের আমার ট্যাম্পলেটস চলে আসছে এই ট্যাম্পলেটগুলোকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে আমরা কাজ করে আমরা ফেসবুকে অ্যাড করতে পারবো লাইক দ্যাট আমরা এই রকম একটা ডিজাইন নিচ্ছি যে আমরা চাচ্ছি যে এখানে আমাদের একটা মোবাইল ফোনের একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টের সময় আমরা এখানে ইম্পোর্ট করবো এখানে জাস্ট আমরা আমাদের টেক্সটগুলোকে চেঞ্জ করে দিই ইটস এ স্পেশাল মিডিয়া ডে না দেওয়া আমরা দিলাম ইআইটিএস ইটস এ জি আর এ টি গ্রেট অফার ফর ইউ বাস আমরা জাস্ট চেঞ্জ করে দিলাম এখন এটার আমরা যদি চাই কালারকে চেঞ্জ করে দিতে আমরা এই কালারটাকেও চেঞ্জ করতে পারি দেখুন আমরা চাচ্ছি যে আমরা এই কালার অথবা এইটার সাথে আমার মিলিয়ে আমার কালারটাকে অ্যাডজাস্ট করা ঠিক আছে আমরা এই কালারটাকে দিলাম ডিডিউ নো এখানে লিখছে আচ্ছা আমাদের ডিডিউ নো দরকার নাই আমাদের জাস্ট এতটুকু টেক্সট দরকার আর হচ্ছে আমার এখানে ছবি আমি জাস্ট অলরেডি নিয়েছি জাস্ট এখানে আমাদের একটা ডিজাইন দরকার দেখুন এখন আমরা এটাকে যদি একটা ডিজাইনে ফেলি যে উপরে নিয়েছে আমরা একটা সুন্দর একটা ডিজাইন দিব জাস্ট দিলাম যে আমরা উপরে এই ধরনের একটা ডিজাইন আমরা এখানে দিলাম এটাকে আমরা পজিশন থেকে জাস্ট আমরা নিচে ফেলে দিব অথবা এটাকে আমরা টপে নিয়ে যাই টপে নিয়ে যে এটা আমরা ব্যাগে দিব দেখুন আমরা উপরের যে ডিজাইনটা আছে এই ডিজাইনের কালারটাকে আমরা এইটা দিলাম আর এটাকে আমরা পাশাপাশি নিচেও নিয়ে আসলাম একটা কপি করে দেখুন আমরা একটা কপি করে নিয়ে আসছি আমি অল্টার চেপে জাস্ট কপি করে নিয়ে আসছি দেখুন উপর থেকে আমার দুই ধরনের আমার কন্টেন্টটা হয়ে গেল এটাকে আমরা যদি একটু ঘুরিয়ে দিই আচ্ছা দিলাম আমরা যদি এখন দেখুন এখানে কয়টা কালার ইউজ হচ্ছে দুইটা কালার আমরা এই কালারগুলোকে যদি আমরা চেঞ্জ করি আমরা এই কালারটাকে নিয়ে এখানের কালারটাকে যদি আমরা এই কালারটা দিই আর এই কালার যেটা আছে এটাকে আমরা এই কালারটা দিই তাহলে দেখুন জাস্ট একটু উল্টা হয়ে গেলো এইবার দেখুন আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা আরও কিছু ডিজাইন আমরা ইউজ করব আচ্ছা লাইক আমি এটা ইউজ করলাম এটা একটা যাই হোক ব্যাকগ্রাউন্ড আমি এখানে ইউজ করলাম এটাকে আমি পজিশন থেকে ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম ব্যকে সরি এটা ব্যাকে আসবে না এটা এখানেই যাবে অথবা আমি ফুল এখানে এই জিনিসটাই দিয়ে দিলাম আমি এখন নিচে আমার আরও যদি কিছু টেক্সট থাকে তাহলে এখানে টেক্সটে ক্লিক করার পর আমরা দেখছি যে এখানে অনেক ধরনের টেক্সটের ফরমেশন আসছে আমি প্যারাগ্রাফ স্টাইল টেক্সট নিলাম আমরা এখানে প্যারাগ্রাফের মতো কিছু টেক্সট নিলাম এটার সাথে দিয়ে দিলাম এটা আমি কেটে দিলাম ব্যাস আমার ডিজাইন হয়ে গেল এখন যদি চাই যে আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটু ভিন্ন কিছু রাখবো তাহলে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে যে আমি কালার দিতে চাই একটা কালার হবে ব্যাকগ্রাউন্ডে ও সরি আচ্ছা এখান থেকে একটা কালার আমরা ব্যাকগ্রাউন্ডে দিলাম ব্যাকগ্রাউন্ডকে আমি সিলেক্ট করেছি সরি আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছে না না নিলে আমি এই হোয়াইটটাকে ফেলে দিব উপরে হোয়াইট একটা লেয়ার ছিল যার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে নেয় নেয় এখন এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটাকে আমরা কমিয়ে দিতে পারি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করি দেখুন দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন ঠিক আমি ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে না দিয়ে যদি আমি একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই দেখুন রিয়েল ইটস এ গ্রাইড ডিজাইন এবার এটা দিলাম অথবা এটা আমি যেটা দিতে পারি অথবা এটা দিতে পারি আমি যেটাই দিতে পারি সেটাই হতে পারে এইটা দিব আমি ফাইনালি বাস হয়ে গেছে আমার ডিজাইন এটাকে আমি সমান করে দিলাম এবার চাইলে এই দুটোকে আমি ফেলেই দিতে পারি সমস্যা নেই আমার যেহেতু সোশ্যাল মিডিয়ার ডিজাইন ইটস এ গ্রেট ডিজাইন এটাকে আমি নিচে দিয়ে দিলাম একটু এখন জাস্ট এইটাকে কি করব সেভ দিব সেভে আমি পাবলিস্টে গিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক দিব ডাউনলোডে ক্লিক দিলে দেখুন পিএনজিতে সেভ হয়ে যাচ্ছে সুন্দর প্রিপেয়ারিং দেখুন এই অটোমেটিক আমাদের সেভ হয়ে গেছে সেভ হয়ে গেছে দেখুন ফ্রিতে এত সুন্দর একটি ডিজাইন আমরা করতে পারলাম এটা রিয়েলি অসাম বলতে হবে আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে দেখে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার মতো আরও দশজন যেন উপকৃত হতে পারে তারাও যেন নিজেদের মতো করে কিছু তৈরি করে সোশ্যাল মিডিয়াতে তারা তাদের মার্কেটিংয়ের একটা কন্টেন্ট হিসেবে তারা কাজে লাগাতে পারে তো ধন্যবাদ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য